প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব যে আমরা গ্রাফ ছাড়া আমরা দুটি সহজ সমীকরণকে কিভাবে সমাধান করব। সমাধান করা কি সম্ভব? উত্তর হল হ্যাঁ, সমাধান করা সম্ভব। আমরা চারটি পদ্ধতিতে সমাধান করতে পারি। প্রথমটা হলো অপনয়ন, দ্বিতীয়টা হলো তুলনামূলক পদ্ধতি, তৃতীয়টা হলো পরিবর্ত পদ্ধতি, এবং চতুর্থটা হলো বজ্রগুণন। আমরা এই ভিডিওতে চারটি পদ্ধতি শিখে নেব। হ্যাঁ, তোমার ঠিক শুনেছ, আমরা এই ভিডিওর মাধ্যমে চারটি পদ্ধতি শিখে নেব। আমি একটি উদাহরণ দেব তোমাদেরকে, সেই একটি উদাহরণকে আমি চারটি পদ্ধতিতে সমাধান করে দেখাবো। এইভাবে তোমরা চারটি পদ্ধতি শিখে নিলে, নেয়ার পরে এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে আমরা 5.1, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7 এই যে তোমার কোষে দেখিগুলো আছে, এগুলো আমরা প্রত্যেকটার অঙ্কগুলো সলভ করতে থাকবো। তার ফলে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে, আর যেগুলো তোমরা পারবে না সেই ভিডিওগুলো থেকে দেখে নিতে পারবে। তো উদাহরণস্বরূপ আমি বেছে নিয়েছি 5.3-র চারের দাগে যে একের দাগে অঙ্কটা আছে, চারের এক, এই অঙ্কটা বেছে নিয়েছি। এই অঙ্কটা আমি এখানে তো অপনয়ন পদ্ধতিতে করতে বলেছে, তবে আমি চারটি পদ্ধতিতেই করে দেখাবো অঙ্কটি। প্রথমত অপনয়ন পদ্ধতি শিখবো। অপনয়ন পদ্ধতিটি, অপনয়ন কথার অর্থ হলো সরিয়ে ফেলা বা বাদ দেয়া। তো এখানে আমরা যে কোনো একটি চলরাশিকে টার্গেট করব, নাই এক্সকে টার্গেট করবো, নাই ওয়াইকে টার্গেট করবো, যে কোনো একটিকে আমরা উড়িয়ে দেবো। প্রথমটাকে 1নং সমীকরণ দেবো, দ্বিতীয়টাকে 2নং সমীকরণ দেবো, এবং আমাদের উদ্দেশ্য যে কোনো একটিকে আমরা অপনয়ন করবো, সরিয়ে ফেলবো। তো আমি টার্গেট করেছি এক্সকে সরাব। তো এক্ষেত্রে আমাদের সরাতে গিয়ে আমরা বিয়োগ অথবা যোগ, কি বললাম, দুটি সমীকরণকে বিয়োগ অথবা যোগ করে আমরা এক মানে এই অপনয়নটা করে থাকব। তো সাধারণত বেশিরভাগ সময় আমরা বিয়োগ করে অপনয়নটা করব। তার আগে আমাদের আরও একটা কাজ সেরে নিতে হবে। আমরা যে চলরাশিকে অপনয়ন করব তার সহগগুলোর দিকে একটু তাকাও। এক্সের সহগ এখানে 3, এক্সের সহগ এখানে 2। তো বিয়োগ করে যদি আমরা অপনয়ন করতে চাই, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে অপনয়ন করতে পারবো না। তাই প্রথম স্টেপে আমাদের সহগগুলোকে সেম করতে হবে। তাহলে যে চলরাশিকে অপনয়ন করব তার সহগগুলোকে সেম করতে হবে। সহগ সেম করা খুবই সহজ, এখানে 2 আছে, এখানে 3 আছে। তো এই 2কে আমরা 1নং সমীকরণের সঙ্গে গুণ করে দেবো, আর এই 3কে আমরা 2নং সমীকরণের সঙ্গে গুণ করে দেবো। এখানে যদি অন্য সংখ্যা থাকতো, ধরো এখানে আছে 4, এখানে আছে 6, সেক্ষেত্রেও সাপোজ এখানে আছে 4, এখানে আছে 6, এক্ষেত্রেও আমরা যদি এক্সের সহগ একই করতে চাইতাম, তাহলে এই 4টাকে 2নং সমীকরণে ক্রস 4টাকে 2নং সমীকরণের সঙ্গে গুণ করতাম, 6টাকে 1নং সমীকরণের সঙ্গে গুণ করতাম, করলে সহগটা অটোমেটিক্যালি সেম চলে আসবে। তাহলে আমরা এটাই করে ফেলবো। তো লিখতে হবে কীভাবে দেখে নাও, লেখাটা লেখাটা এইভাবে লিখতে হবে, 1নং গুণ 2, আমরা বিয়োগ করব, বিয়োগ চিহ্ন, 2নং গুণ 3 করে পাই। এবারে কোনো একটা সমীকরণকে 2 দিয়ে গুণ মানে উভয় পক্ষ মানে প্রত্যেকটা সাথে 2 দিয়ে 2 গুণ হয়ে যাবে। তাহলে 3x এর সঙ্গে 2 গুণ হলে 3 দুগুণে 6x, প্লাস 2y এর সঙ্গে 2 গুণ হলে 2 দুগুণে 4y, সমান চিহ্ন, 6-এর সঙ্গে 2 গুণ হলে 6 দুগুণে 12 হলো এটা। এবারে এই সমীকরণকে সম্পূর্ণভাবে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6x, এটা মাইনাসে মাইনাস বসাই, 3 3 9y, সমান চিহ্ন, 3 17 51। দেখো গুণ করা কমপ্লিট। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ করতে গেলে কি হয়, নিচের যে রাশিমালা আছে প্রত্যেকটার চিহ্নকে বিপরীত করে দিতে হয়। এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস করে দেবো, এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস করে দেবো, এখানে প্লাস চিহ্ন আছে, কিছু না মানে প্লাস আছে, প্লাস চিহ্ন আছে, মাইনাস করে দেবো, রাইট? তাহলে নিচের যে সংখ্যাগুলো আছে সবার চিহ্ন আমি পরিবর্তন করে দিলাম। এবার দেখো এটা আর প্লাস 6 নেই, হয়ে গিয়েছে -6, যেহেতু আমি বিয়োগ করছি, তাহলে -6 আর +6 কেটে যাবে। দেখো এক্সটাকে উড়িয়ে দিলাম। আচ্ছা এবারে যা যোগ বিয়োগ যা করার করে নেবো আমরা, +4 আর +9, যেহেতু এটা আর মাইনাস নেই, আমি এটা বিয়োগ করছি বলে এটা সাইনটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, তাহলে +9 আর 4 +4y, এটাকে যোগ করে কত হচ্ছে, 9 আর 4 13, 13টা y, অবশ্যই প্লাস ওয়াই,
এটা কিন্তু আর প্লাস 51 নেই, মাইনাস 51 হয়ে গেছে। তাহলে 51 বিয়োগ 12 কত হচ্ছে? 9। হ্যাঁ, তাকে 1 2 3। আচ্ছা, এর আগে এই 39-এর আগে কী চিহ্ন হবে বলতো? মাইনাস চিহ্ন হবে, কারণটা হলো বড় সংখ্যার আগে মাইনাস, তাই বিয়োগ করে আমাদের এটার আগে মাইনাস বসতে হবে। তাহলে -39, বা ওয়াইয়ের মানটা বার করে ফেলি আমরা, এই 13টা এখানে গুণ হয়ে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো -39 ভাগ 13, 3 3 39, অতএব ওয়াই এর মানটা আমরা পেয়ে গেলাম, ওয়াই সমান -3। একটা চলরাশির মান পেয়েছি। এবারে এই ওয়াই এর মানটা 1 নং অথবা 2 নং সমীকরণে যে কোনো এক জায়গায় বসালেই এক্স এর মান পেয়ে যাবো। তো তার পরের লাইনে লিখবে, আমি 1 নং সমীকরণ পাচ্ছি, 1 নং সমীকরণে ওয়াই সমান -3 বসিয়ে পাই। তো এখানে 3x+2 ইনটু ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাবো? -3 বসাবো। এখান থেকে আমরা একটি মাত্র চলরাশি আছে, এর মানটা বার করে নেবো, 3 2 6, কেমন 6? -6, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, আর 2 3 2 6, এক্স এর মান বার করবো, তাই না? আচ্ছা, এইটা -6 আছে, এদিকে আসলে +6 হয়ে যাবে। তাহলে এই, আচ্ছা এখানে শুধু এক্স রাখি আমরা, 3টা গুণ আছে, দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, আর 6 আর 6 যোগ করলে 12 হয়, 12 ভাগ 3, 3 4 12, অতএব এক্স এর মান কত বাড়ালো? এক্স এর মান 4 বাড়ালো। অতএব দেখো, নির্ণেয় সমাধান x = 4, y = -3। এইভাবে আমরা করে নেব অপনয়ন পদ্ধতি। এবারে শিখবো আমরা তুলনামূলক পদ্ধতি। অপনয়ন কমপ্লিট করলাম, একটাকে সরিয়ে উড়িয়ে দিয়ে অপনয়ন করে দিলাম। তুলনামূলক পদ্ধতিতে কী করতে হবে? প্রথম কাজ তো আমরা সমীকরণকে নাম দিয়ে দেবো, এটা নাম দিলাম, এটা নাম দিলাম, এই আচ্ছা। তারপরের কাজ হবে আমাদের কি, লেখাটা ইম্পর্টেন্ট, এখানে কীভাবে লিখছি দেখো, 1 নং সমীকরণ থেকে পাই, লিখে 1 নং সমীকরণটা টুকে দেবে এইভাবে। দিয়ে প্রথম কাজ তোমার হবে একটি চলরাশিকে অপর একটি চলরাশির মাধ্যমে প্রকাশ। কি বললাম একটু কথাটা শুনে নাও, টার্মোলজিগুলো শুনে নাও, একটি চলরাশিকে অপর একটি চলরাশির মাধ্যমে প্রকাশ করব আমরা। ব্যাপারটা কঠিন লাগছে হয়তো, তবে আমি করে দেখিয়েছি, তবে তোমার নিশ্চয় সহজ লাগবে এটা। আমরা এখানে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করব, ব্যাপারটা মহামারী কিছু না। এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ মানে হলো এক্সকে শুধুমাত্র বাঁদিকে রাখতে হবে আর সবগুলোকে ডান দিকে পাঠিয়ে দিতে হবে, তবেই ওটাকে বলা হবে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ। তো 3x, আর এটার +2y আছে, ওদিকে পাঠিয়ে দিলে -2y হয়ে যাবে, শুধুমাত্র আমরা বাঁদিকে এক্স রাখব, এটা 3 এখানে গুণ আছে, দিয়ে আসলে ভাগ হয়ে যাবে এই ভাগ। তা দেখো, একদিকে শুধুমাত্র এক্স আর অন্যদিকে ওয়াই যুক্ত রাশিমালা। এইভাবে যখন তুমি প্রকাশ করে দেবে তখনই এটাকে বলা হবে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ। বোঝা গিয়েছে? দেখো, 1 নং সমীকরণকে তুমি এক্স এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করেছো, এটা নাম দিয়ে নাও, এটাকে 3 নং সমীকরণ দিলাম। একইভাবে 2 নং সমীকরণকেও তুমি এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করবে, 2 নং সমীকরণ থেকে পাই। তো 2 নং সমীকরণটা লিখে দাও, এখানেও আমরা শুধু আমাদের বাঁদিকে এক্স কে রাখবো আর ডান দিকে সবগুলোকে পাঠিয়ে দেবো। -3y আছে, দিয়ে পাঠিয়ে দিলে +3y হয়ে যাবে। আচ্ছা, এখানে শুধুমাত্র এক্স রাখবো, 2টা গুণ হয়ে আছে, দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, এখানেও আমরা এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করে দিলাম, এটাকে একটা নাম দিয়ে দাও 4 নং সমীকরণ, রাইট? এবার দেখো, 3 নং এবং 4 নং দিকে একটু তাকিয়ে দেখো, এই 3 নং এবং 4 নং সমীকরণকে তুলনা করব আমরা। কীভাবে তুলনা করব? দেখো, এক্স এর একটা ভ্যালু বা মান বার হয়েছে এরকম একটা কিছু, আবার এক্স এর আরও একটা, মানে আমরা এক্সকে আবার এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এক্স এর মান তো একটাই বার হবে ভাই, তাহলে এর মধ্যে যে মানটা লুকিয়ে আছে, এর মধ্যেও সেই মানটা লুকিয়ে আছে,
তাহলে আমি বলতে পারি এটা সমান এটা, কারণ এটা এটাও এক্স এর মান, এটাও এক্স এর মান, তাই এটা সমান এটা। তাহলে লেখাটা কিভাবে হবে, যখন তুলনামূলক পদ্ধতি বলবে তখন এইভাবে তোমাকে একটা চলরাশিকে অপরটি চলরাশির মাধ্যমে প্রকাশ করতে হবে, করে তোমাকে এইভাবে লিখতে হবে। দেখে নাও, 3 নং ও 4 নং সমীকরণ করণকে তুলনা করে পাই, তুলনা করে ক্লিক কি পাই আমরা, যে এই যে রাশিমালাটা 6 - 2y/3 এটা সমান 17 + 3y/2, দুটোই এক্স এর মান তাই দুটোই সমান হবে। এবার এখান থেকে আমরা ওয়াই এর মানটা বার করে নেবো, রাইট। আমরা কোনাকুনি গুণ করে দিই, 3টাকে এইটার সঙ্গে গুণ করে দিই আর 2টাকে এটার সঙ্গে গুণ করে দিই, এটা ইচ্ছা তোমার যেখানে ইচ্ছা। আমি এটাকে এদিকে আনছি, 3 আর 17 + 3y, কারণ এখানে প্লাস আছে তো আমাদের সুবিধা হবে, আর মাইনাসটা এদিকে থাকলে অসুবিধা হয় একটু, তাই প্লাসটাকে এদিকে আনলাম আর এইটার সঙ্গে আমি এটা গুণ করে দিচ্ছি, 2টাকে সামনে রাখলাম আর এটা এদিকে পাঠিয়ে দিলাম, এই কোনাকুনি গুণ করে দিলাম। এবারে সাধারণভাবে 3 সাথে 21 51, 3 3 9, এই এই 3টা সবার সাথে একবার গুণ হয়ে গেল, এটাকে বলা হয় বিশ্লেষণ বলা হয়। এটাকে বিশ্লেষণ করে দিন, 3 দুগুণে এই 6 দুগুণে 12 মাইনাস 2 দুগুণে 4। এবার আমরা ওয়াইগুলোকে এক জায়গায় করব আর সংখ্যাগুলোকে অন্যদিকে পাঠিয়ে দেবো। তাহলে এদিকে 5 9y আছে থাক, এই -4y এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে +4y। এদিকে 12 আছে থাক, আর এই 51টাকে এদিকে নিয়ে আসি, এই 51 কি আছে আমাদের +51 ওদিকে আসলে -51 হয়ে যাবে, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 4 আর 13 হচ্ছে, এটা 13y হচ্ছে, আর এদিকে আমাদের কত হচ্ছে -39। কেন বলো তো, দেখো মাইনাসটা বড় সংখ্যার আগে মাইনাস আছে আর এটা প্লাস আছে, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করে 39 হয়, 39-এর আগে কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন, কারণ বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, বা y সমান -39/13, 3 3 39, অতএব y এর একটি আমরা মান পেয়ে গেলাম, y সমান -3। এবার দেখো এর পরের লাইনটা কি করতে হবে, একই রকম ভাবে যে করেছিলাম না, আমরা y এর মান বার করে নিয়েছিলাম, করে যেটা লিখেছিলাম যে কোনো একটা সমীকরণে আমরা y এর মানটা বসিয়ে দিয়েছিলাম, এখানেও তাই হবে, এখানে কি হবে তাই সেম হবে। তাহলে তারপর লিখবো আমরা যে কোনো একটা সমীকরণ, 1 নং সমীকরণে, 1 নং বসাতে পারো, 2 নং বসাতে পারো, 3 নং বসাতে পারো, 4 নং, এই তোমার ইচ্ছা, রাইট। তো আমি এই 3 নং বসাচ্ছি, কারণ এটা পুরো রেডি করা আছে, বুঝলে, 3 নং বসাচ্ছি এক্স। তাহলে 3 নং সমীকরণে তোমার ইচ্ছা, 3 নং সমীকরণে ওয়াই সমান -3 বসিয়ে পাই, কি পাই দেখি আমরা, এক্স সমান 6 - 2, আর ওয়াই এর জায়গায় কত বসাবো, -3 বসাবো, -3। এখান থেকে আমরা এক্স এর একটা মান পেয়ে যাবো, দেখি এটা উপরে কি আছে, 6 মাইনাস, আচ্ছা এটা খেয়াল করো, -এ -এ প্লাস, 3 দুগুণে 6, তাহলে আলটিমেটলি আমরা এক্স এর মানটা 6 দুগুণে, মানে 6 আর 6 গুণে 12 হয়, নিচে 3 3 4 12, তো আলটিমেটলি অতএব এক্স সমান কত পেলাম, 4 পেলাম। তাহলে নির্ণয় সমাধান কত কি হলো, অতএব নির্ণয় সমাধান x = 4 আর y = -3, এটা গেল এই তুলনামূলক পদ্ধতি। এই তুলনামূলক পদ্ধতিতে এইটা এই কথা লেখা আবশ্যক। তাহলে কি কি করলাম, রিভিশন করি আমি, প্রথমে আমি একটি চলরাশিকে অপর একটি চলরাশির মাধ্যমে প্রকাশ করলাম, এখানে আমি x কে y এর মাধ্যমে প্রকাশ করেছি, তোমরা উল্টোটাও করতে পারতে, y কে x এর মাধ্যমে প্রকাশ করে অঙ্ক করা যায়, তবে সবসময় x কে y এর মাধ্যমে দিয়ে প্রকাশ করবে। দুটো সমীকরণকে একই এরকম এক্স কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করলাম, করে যে দুটো পেলাম সেই দুটোকে আমি তুলনা করে সমান করে দিলাম, বাম পক্ষগুলো সমান করে দিলাম, রাইট, এই সমান করে দিলাম, দিয়ে আমি ওয়াই এর মানটা বার করলাম। তারপরে যে কোনো একটা সমীকরণে 1 2 3 4 যাই যেখানে ইচ্ছে সেখানে আমি ওয়াই এর মানটা পুট করলাম, করে এক্স এর মান পেয়ে গেলাম, রাইট, এটা হলো তুলনামূলক পদ্ধতি।